আমি বিনালা বেদম, আমি রয়্যাল স্টার বিক্রি করি, মানে রুট হরমোন একটা, যে দামে কোম্পানি থেকে নিই সেই দামেই বন্ধুদের দিই। একটা টাকা কেন, এক পয়সা বেশি নিই, সেটা আমার কাছ থেকে নিয়ে দোকান থেকে নিলে যাচাই হয়ে যাবে যে আমি কতটা সত্যি বলছি কতটা মিথ্যে বলছি। এর জন্য আমি এটা 250 টাকা করেছি, আশা করি 250 টাকাই দেবো দীর্ঘদিন। এই ভার্মি কম্পোস্টটা, ভার্মি শব্দের অর্থ হচ্ছে সবুজ অংশ পচা আর কেঁচোর সার। ভার্মিতে কখনো জৈব থাকবে না, গোবর থাকবে না, জৈব মানে গোবর। এতে এই যে আমার বস্তা খোলা থাকে সব সময়ের জন্যে, গাছের যে খাবার সেটাই। আচ্ছা, সবুজ অংশ পচা, মেজরিটি পার্সেন্ট কলা গাছটা পচা বেশি থাকে আর সবুজ অংশ পচা আর কেঁচোর সার। এটা আমার প্রচেষ্টা, আমার ইয়েটা সম্পূর্ণ আলাদা। এবার সেটা কে কী ভাববে সেটা আমার দেখার দরকার নেই। এই কম্পোস্ট নিয়ে আমার সঙ্গে অনেক নার্সারি বন্ধু, নাম বলছি না, অনেকেই ফোন করে উল্টাপাল্টা বলেছে যে এই দামে কী করে দিচ্ছেন। হ্যাঁ, এমনকি আমার যে চ্যানেল, যেসব চ্যানেলগুলোতে আমি ভিডিও দিই, তাদেরকে ফোন করে বলেছে আপনি এই ভিডিওটা ডিলিট করেন। ঠিক, কিন্তু না, আমার হিসাব হচ্ছে মাটির মানুষের খুব অভাব, শহর কি গ্রাম, কেউ কারোর জায়গা থেকে মাটি নিতে দেয় না, মেজরিটি পার্সেন্ট মানুষের মাটির অভাব। আমি এটার দাম এমন জায়গায় আনতে চাই মাঝে মধ্যে যে এটা 50% দিলে, শুধু মাটি দিয়ে গাছ বসালে কি হবে, মাটিটা হাঁটি হয়ে যাবে, গাছটা শিকড় বাকড় ঠিক মতন অগ্রগতি হতে চাইবে না, ছাদে টেম্পারেচার বেশিতে খুব সমস্যা হবে। কিন্তু এইটা যদি 50% দেওয়া হয়, মাটিটা টবে এরকম আঙুল দিয়ে টানলে চলে আসবে, মাটিটা কখনোই খুব হাঁডি হবে না, গাছের শিকড় বেশি থাকবে, রুট, গাছ বসিয়ে সবার আগে রুটের প্রয়োজন। আর এর দামটা কমানোর কারণ হচ্ছে আমি চাই মানুষ যেভাবে গাছ বসাচ্ছে আরও বসাক। এখনও আমার হিসাবে 20% মানুষ শুরু করেনি, এরা গাছ বসাক, যার জন্য এটা আমি প্রথমে 350 বিক্রি করতাম, তারপর 300, তারপর 280, এবার এটা আমি করেছি মানে 250। 250 টাকা? হ্যাঁ, 250 টাকায় 50 কেজি, আর খুচরো 8 টাকা কেজি। মানে যেটা কোনো জায়গায় পাওয়া যায় না, না এটা 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 আমি কখনো কোনো জিনিসের প্রতি কারোর সঙ্গে রেষারেষি করি না। আমি রাস্তায় বাইক চালাই, তুমি আমার আগে যাচ্ছ, যাও, কোনো অসুবিধা নেই, যখন অ্যাক্সিডেন্ট হবে আমি ধীরে যাই, আরও আসতে যাই, কেউ যদি খুব জোরে যায় সেই জায়গাটা আমি আসতে যাই, ওটা বিষয় না। কিন্তু এইটা নিয়ে যা কোনো নার্সারি এই এখতিয়ারটা নেই, আমি কম্পোস্ট দিচ্ছি, এবার আমি কী রেটে বিক্রি করবো তারা কি ঠিক করে দেবে? আর আমার প্রচেষ্টাটা হচ্ছে মাটির অভাব শহরতলিতে, কলকাতা শহরে যে মাটিগুলো কালেকশন করছে প্রমোটারদের কাছ থেকে, সেটা চালন কিনতে হচ্ছে, সেটা চালতে হচ্ছে, তার থেকে ইট বেরোচ্ছে, পাথর বেরোচ্ছে, কিন্তু কম্পোস্টটা যদি বেশি পরিমাণ দেয় সেক্ষেত্রে তার মাটিটা প্রথমত ভালো থাকবে, দ্বিতীয়ত মাটিটাও কম লাগবে, ছাদটাও লোডিং কম হবে। এর জন্য আমি এটা 250 টাকা করেছি, আশা করি 250 টাকাই দেবো দীর্ঘদিন। কে বলুক কালকে 50 বস্তা দিতে, 100 বস্তা দিতে, আমি দেবো না। অনেকে হয়তো বলতে পারে যে কোম্পানি আলাদা, না, এই কোম্পানি দেখো, এই লোকনাথ এন্টারপ্রাইজ তুমি দেখো, এই ভূমি, এটা মানে কি বলবো, এটা যতটা ভালো হওয়ার কথা ততটাই ভালো, দায়িত্ব নিয়ে বলতে পারবো। আমার অনেক চাষি বন্ধুরা পেঁপে চাষ করছে, পটল চাষ করছে, এরা পুরোটাই কম্পোস্ট দিয়ে করছে, এক আধবার বছরে হয়তো এটা দিয়ে করলে কি হয়, বর্ষা হলে রাসায়নিক বেশি দিলে হাজা লাগে পটলে, পচে যায়, কিন্তু এটা দিয়েতে পচনটা কম আসবে, যখনই অর্গানিক দিকে যাবে তখনই ইনফেকশনটা কম আসবে। 250 টাকার পিছনে যেই, আমার বক্তব্য যেই গাছ বসাক, এদের গাছ বসানোর একটু সুবিধা করে দেওয়া, একটু সুযোগ করে দেওয়া। আমার উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষ না, গোটা বিশ্বব্যাপী সবুজের অগ্রাধিকার বাড়ুক, সবুজটা প্রচণ্ড বেড়ে যাক, মানুষ ভালো থাকে। আমার নার্সারিটাই এই চিন্তাভাবনায় তৈরি করে। আর এটা হচ্ছে মিক্সচার, এটাও তুমি দেখো, এত দাম হলে মানুষ কী করে কিনবে, এটা যে কোনো জায়গায় 600-700 বিক্রি হচ্ছে, আমি এটা 350 করেছি। 350? হ্যাঁ, 350। এটা এটা হচ্ছে গাছের যত খাবার থাকার কথা, এটা গাজর, বিট, বেগুন, টমেটো, ঝিঙে, ফুলকপি, বাঁধাকপি, যে কোনো ভেজিটেবিল, এটা দিয়ে আর কিছু দিতে হবে, কিছু দিতে হবে না। এটা খুচরো 10 টাকা করেছি, যেটা কেউ পারবে না।
এটাকে আমাকে আমি বিনা লাভে দেব। আমার কাছে এই মুহূর্তে নেই, আমি রয়্যাল স্টার বিক্রি করি, মানে রুট হরমোন একটা, যে দামে কোম্পানি থেকে নিই সেই দামেই বন্ধুদের দিই, একটা টাকা কেন, এক পয়সা বেশি নেই। সেটা আমার কাছ থেকে নিয়ে দোকান থেকে নিলে যাচাই হয়ে যাবে যে আমি কতটা সত্যি বলছি কতটা মিথ্যে বলছি। পেস্টিসাইডের দোকান থেকে যে কেনা হয় সেখান থেকে কিনবে আর আমার থেকে কিনবে, আমি দিতে পারি না। আমি যেটা খুব ভাইটাল, গাছ বসিয়ে যারা বেশি অত্যাধিক খাবার দিচ্ছে আমার হিসেবে তারা ভুল করছে। গাছ বসিয়ে সবার আগে কোনো খাবার না, যে কোনো মাটি কম্পোস্ট যাতেই বসাক না কেন, মাটি হচ্ছে মা, গাছপালা হচ্ছে সন্তান, মায়ের কাছে কম বেশি খাবার থাকে, জলের অপর নাম হচ্ছে জীবন, জলটা দিতে হবে, অতিরিক্ত জল দিতে হবে না, মাটিটা যেন ভেজা থাকে। গাছ বসিয়ে সবার আগে গুরুত্ব দিতে হবে রুট, সবার আগে, গাছে কোনো খাবার না। বারবার চিৎকার করছি বন্ধুদের, গাছ মরলে ছবি পাঠালে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। হ্যাঁ, আমি মূল্য পেয়ে আমি মানে শান্ত হই না, তা না হলে কোনো বন্ধু এখনও পর্যন্ত বলতে পারবে না যে কুমারদার কাছে ফোন করেছি, ফোন তোলে না বা রিসিভ করেন বা একটা খারাপ কথা বলেছে, আমি ধৈর্য হারাই না। তো সবার আগে গাছ বসিয়ে গাছের রুট, শিকড়, গাছের আমরা ছোট ছোট গাছ দিচ্ছি তাতে কটা শিকড় আছে, আর শিকড় আজকে যেটা জাল শিকড় আছে, মানে সাদা শিকড় প্রতিনিয়ত যেটা বেরোয় গাছ থেকে, শিকড় থেকে আবার কন্টিনিউ শিকড় বেরোয়, যেটা সাদা শিকড় বেরোয় ওটাকে জাল শিকড় বলে। ওই সাদা শিকড়টা পরবর্তীতে আবার ওটা পেকে যাচ্ছে, শিকড়টা পেকে গেলে ওর থেকে আবার বেরোবে। যদি কখনো শিকড় আসা বন্ধ হয়ে যায়, মানে নতুন শিকড় বেরোনো বন্ধ হয়ে যায়, এই রুটের শিকড় যদি নতুন শিকড় বেরোনো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে গাছটা স্টপ হয়ে যায়। কীরকম, আমাদের লিভার ড্যামেজ হলে যে আমরা ভালো মন্দ খেলে আমাদের কী হবে, ডাইজেস্ট করতে পারবো না, হ্যাঁ, অঘটন ঘটতে পারে, বিপদ হতে পারে, মানুষটা মারাও যেতে পারে। তোমার লিভার ড্যামেজ হয়েছে, তুমি যদি খাসির মাংস খাও সেক্ষেত্রে তোমার অবস্থা খুব খারাপ হবে। এবার গাছ বসিয়ে কখনোই অতিরিক্ত খাবার আগে না। মেজরিটি পার্সেন্ট নার্সারি, আমার হিসাবটা হচ্ছে যেটা বলছি, দু মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখতে হবে যে একটা বুনো গাছ হোক, যে কোনো প্রজাতির একটা গাছ হোক, তরতাজা গাছ, আমি যে কোনো নার্সারি থেকে, যে কোনো জায়গার থেকে, সেই গাছটা মরবে কেন? সম্পূর্ণ বন্ধুদের ত্রুটির জন্যে গাছ মরছে। গাছ বসিয়ে আগে বেশি খাবার দিতে হবে না, খুব কম, খুব কম খাবার দিতে হবে, এরা শিশু, শিশুর মতন আচরণ করতে হবে।